ওয়েলকাম ব্যাক রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আপনাদের সামনে যে টপিক্সটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি কিভাবে আপনি নির্মাণ করবেন অর্থাৎ সেটা আপনাদেরকে দেখাবো অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই হোম প্ল্যানটি যেটা আমরা প্ল্যানটি ড্র করেছি আর সেই প্ল্যানটি ড্র করার পূর্বে আপনাদের সাথে আরেকটু কথা আমরা এর আগে যে ক্লাসগুলা নিয়েছি সেই ক্লাসগুলা যদি আপনারা করে থাকেন যেমন আমরা এক শতাংশ জায়গার উপরে একটা হোম প্ল্যান দিয়েছি দুই শতাংশ এবং সর্বশেষ যে আপলোড করেছি সেটা হচ্ছে তিন শতক জায়গার উপর আজকে আমরা একটু ভেরিয়েশন নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি আহ ডুপ্লেক্স বাসা আহ অর্থাৎ হোমপ্লেনটা কিরকম হবে কিভাবে করবেন সে বিষয়ে দেখেন অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি অনেক সুন্দর করে ডো করার জন্য আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই ড্রটা আপনারা যদি শেষ পর্যন্ত করতে শর্টকাট ওটা আপনাদেরকে আজকে দেব সেক্ষেত্রে চলেন আগে আমরা এই প্ল্যানটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সে বিষয়টি হচ্ছে যেমন দেখেন ক্ষেত্রে আমরা একটা স্টিয়ার ক্ষেত্রে দুইটা সিঁড়ি পাচ্ছি কারণ যেহেতু ডুপ্লেক্স আমরা এটার প্ল্যানটা করেছি যাতে দুই তালা তিনতলা একসাথে ইউজ করতে পারে ধরেন সাপোজ মালিক যদি ইউজ করে দুই এবং তিনতলা সে ভিতরের সিঁড়িটা ইউজ করবে এবং বাইরেটা ইউজ করতে পারবে এবং যারা যারা আর অন্যরা আদার্সরা এই সিঁড়িটা ইউজ করবে শুধু তাদের ফ্লোরে ঢোকার জন্য যেমন এটা যদি পাঁচতলা একটা বিল্ডিং হয় কিংবা ছয়তলা বিল্ডিং হয় দুই তিনতলা দুই থেকে তিনতলা মালিক যাওয়ার জন্য এই সিঁড়িটা ইউজ করবে অর্থাৎ ডুপ্লেক্স সিস্টেম আর বাকিরা এই সিঁড়িটা ওভারঅল এটা সবাই সিঁড়িটা ইউজ করতে পারবে সেক্ষেত্রে দেখেন এক্ষেত্রে আমাদের একটি ডাইনিং রুম আছে ডাইনিং রুমটাও খুবই স্ট্যান্ডার্ড এবং অনেক বড় যেহেতু এটা মালিক ইউজ করবে আর হচ্ছে একটা ডাইনিং রুম আছে একটা কিচেন রুম আছে আর বেডরুম আছে দুইটা একটা একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে আর একটা কমন টয়লেট আছে এটা হচ্ছে ওই ভিতরের যে সিঁড়িটা সিঁড়িটার নিচে আমরা একটা টয়লেট ইউজ করেছি এই ড্রয়িংটা করা কারোর জন্য এরকম কঠিন ব্যাপার না একবার ইজি একটা ব্যাপার যদি আমার ক্লাসগুলো আপনারা দেখে থাকেন তাহলে এটা খুব অনেক আপনারা ড্রয়িং করে ফেলতে পারবেন সেটা আপনারা কতটা অনায়াসা করতে পারবেন সেজন্য কথা না বাড়িয়ে চলুন এই ড্রয়িংটা আমরা একটু দেখিনি একবার সিম্পল একটা বিষয় যখন আমরা অন্য ড্রয়িংগুলো আপনাদের দেখিয়েছি আসলে ড্রয়িং করতে বেশি সময় লাগে না সময়টা লাগে নেচারালি এটা নিয়ে চিন্তা করা থিঙ্ক করা চিন্তা করার পর যে আউটপুটটা আসে সেটা নিয়ে আসলে কোনো বিষয় না দেখেন তাহলে এই ড্রয়িংটা করার জন্য প্রথমে আপনাকে একটা লাইন নিয়ে নিতে হবে জাস্ট আমি একটা আপনার দেখেন জাস্ট একটা লাইন নিয়ে নিলাম এখন আপনাদেরকে আগেই বলেছি আমাদের ড্রয়িংয়ের যে সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি যেমন আমাদের যে ড্রয়িংয়ের সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে আমরা অফসেট নিয়ে নিচ্ছি যেমন পাঁচ ইঞ্চি আমরা একটা অফসেট নিয়ে নিলাম তারপর দেখেন দেখেন ক্ষেত্রে আমাদের কতটুকু আছে এগারো ফিট তিন ইঞ্চি তাহলে আমরা অফসেট নিয়ে নিই এগারো ফিট তিন ইঞ্চি জাস্ট এগারো ফিট তিন ইঞ্চির একটা অফসেট নিয়ে নিলাম পরে অফসেট হয়ে যাবে পাঁচ ইঞ্চি এ দেখেন আমরা পাঁচ ইঞ্চি অফসেট নিয়ে নিচ্ছি তারপরে দেখেন এই ক্ষেত্রে আছে এই ডাইনিং রুমের মাপটা আছে চোদ্দো ফিট নয় ইঞ্চি আমরা যেহেতু ডান দিকে যাচ্ছি ডান দিকে এক্স যায় অর্থাৎ প্রথম মানটা যাচ্ছে সেক্ষেত্রে আমরা নিয়ে নিচ্ছি চোদ্দো ফিট নয় ইঞ্চি ওকে দেখেন চোদ্দো ফিট নয় ইঞ্চি পরে আবার অফসেট নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি আর আমরা দেখি সিঁড়িটা করা হয়েছে সেক্ষেত্রে আট ফিট আমরা আট ফিটের একটা অফসেট নিয়ে নিচ্ছি এই সাপোজ আট ফিটের একটা অফসেট নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি ওয়াল নিয়ে নিয়েছি তারপর আমরা ওয়াইড দিকে কাজ করবো পাঁচ ইঞ্চি অফসেট তারপরে দেখেন এই ক্ষেত্রে আমরা এই রুমটা করি এই বেডরুমটা করার জন্য কি 12 ফিট 6 ইঞ্চি আমরা অফসেট নিয়ে নিচ্ছি 12 ফিট 6 এন্টার 12 ফিট 6 ইঞ্চি ওকে অফসেট নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি 5 ইঞ্চি তারপর দেখেন আমাদের টয়লেটটা আছে কে ওয়্যার মান আছে 4 ফিট তাহলে আমরা 4 ফিট অফসেট নিয়ে নি যেমন 4 ফিট একবার ইজি একটা বিষয় আসলে এটা আপনারা যদি আমার প্রথম যে ক্লাসগুলা আছে এগুলো যদি মনোযোগ দিয়ে করেন তাহলে ড্রয়িং করা কোনো বিষয় নেই এটা যে কোনো স্টুডেন্ট এটা ইজিলি করতে পারবে তারপরে দেখেন আবার বেডরুমটা হচ্ছে বারো ছয় ছয়সে ওকে আমরা এক্ষেত্রে অফসেটগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদের যাদের কমান ক্লাসে প্রবলেম আছে তারা কমান ক্লাসগুলো করে নেবেন তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না খুব সহজে খুব দ্রুত আপনারা যে কোনো ড্রয়িং করে ফেলতে পারবেন আচ্ছা ওকে আমরা এই রুমটা কমপ্লিট করেছি তাহলে আমাদেরকে এই টোটাল রুমটাকে ক্লিয়ার করে ফেলতে হবে এবং এই টোটাল রুমটাকে আমাকে ক্লিয়ার করতে হবে ওকে এখন দেখেন সিঁড়িটা সিঁড়িটা হয়েছে ফিট আমরা একটা রিপিট লাইন নিয়ে নিই সাপোজ আমরা একটা রিপিট লাইন আর রিপিট লাইন আপনারা নিতে পারেন আর না নিতে পারলে জাস্ট একটা লাইনের উপর আরেকটা লাইন নিয়েছে ওয়ানটা চোদ্দ ফিট ছয় ইঞ্চে হ্যাঁ ওকে জাস্ট আপনাদের ড্রগুলা দেখিয়ে দিচ্ছে চোদ্দ ফিট ছয় ইঞ্চে আর হচ্ছে অফসেট হচ্ছে এই পাঁচ ইঞ্চি ওকে এখন হচ্ছে দেখেন আমরা এই করে ফেলেছি তারপর করব আট ফিটের একটা ডাইনিং হ্যাঁ ওকে তাহলে আমরা ডাইনিংটাও করে ফেলি ডাইনিংটা করার আগে আমরা এটাকে ট্রিম করে ফেলি তাহলে আমাদের কাজের সুবিধা হবে জাস্ট আমার সিঁড়িঘর পর্যন্ত ওকে ক্লিয়ার এখন দেখেন এক্ষেত্রে আছে কিচেন রুমটা কিচেন রুমটা যদি আমরা এক্সের মান ধরি তাহলে কত ফিট এক্সের মান হচ্ছে বারো ফিট এক আমরা আগে বলছি এক্স ডান দিকেও যায় বাম দিকেও যায় ওকে ও এন্টার বারো ফিট এক এন্টার বারো ফিট এক ইঞ্চ এই দেখেন এদিক থেকে আমরা বারো ফিট এক ইঞ্চের একটা অফসেট ফেললাম অফসেট হচ্ছে পাঁচ ইঞ্চি ওকে এখন হলো হ্যাঁ ওয়ার মানটা হচ্ছে আট ফিট ওকে তাহলে ও এন্টার এইট ফিট কত ফিট আট ফিট আট ফিট অফসেট হচ্ছে পাঁচ ইঞ্চি ওকে এখন বাকি অংশটুকু আমরা টিম করে ফেলবো এই দেখেন আমরা টিম করে ফেললাম টিম করার পর হ্যাঁ ওকে আমরা এই রুমটা পেয়ে গেছে এখন এখন আমাদের যে কাজটা করতে হবে ধরেন আমি সাপোজ সিঁড়িঘরটা করবো সিঁড়িঘর করার জন্য জাস্ট আমরা রিপিট লাইন নিয়ে নিব আর আপনারা অলরেডি বুঝতেই পারছেন আমরা কেন রিপিট লাইনটা নিচ্ছি দেখেন আমরা জাস্ট রিপিট লাইনটা নিয়ে নিলাম ধরেন আমি সিঁড়িঘরটা এখন ভিতরের যে সিঁড়িঘরটা সেটা আমরা চার ফিট নিয়ে নিচ্ছি ও এন্টার ফোর ফিট কত ফিট ফোর ফিট এই ভিতরের সিঁড়িটার জন্য স্পেশাল আপনাদেরকে কাজটা দেখানো কারণ ভিতরের সিঁড়িটা করতে যে আপনারা প্রবলেম পড়তে পারেন যার জন্য আমরা চেষ্টা করবো এই ভিতরের সিঁড়িটা করে দিয়ে আপনাদের সহজ করে দেওয়ার জন্য দেখেন জাস্ট আমরা চার ফিট করে অফসেট ফেললাম ফেলার পর আবার আমরা এই যে এখান থেকে একটা রিপিট লাইন নিয়ে নিচ্ছি এই পর্যন্ত জাস্ট একটা রিপিট লাইন আর এইখান থেকে এই পর্যন্ত একটা রিপিট লাইন এখন ধরেন আমাকে বিশটা দাপ মিলাইতে হবে কারণ এক একটা উচ্চতা যদি ছয় ইঞ্চি করে দেই তাহলে ছয় দেশে ষাট সরি বিশটা হইলে একশো বিশ ইঞ্চি অর্থাৎ দশ ফিট ওকে তাহলে দেখেন আমরা অফসেট নিয়ে নিচ্ছি ও এন্টার দশ এন্টার আমরা এখান থেকে দশ করে অফসেট করবো একটা দুইটা তিনটা যদি বিশটার কম হয় তাহলে সেক্ষেত্রে উচ্চতাটা একটু বাড়বে হ্যাঁ আর ওকে ওকে ষোলোটা ষোলোটা করার পর আমরা এক্ষেত্রে এই অবজেক্টটাকে এখন ট্রিম করে দিই দেখেন এটাকে আমরা ট্রিম করে দিচ্ছি আর এটাকে বৃদ্ধি করে এই পাঁচটাকে আমরা টিম করে দিলাম ওকে এ তো হয়ে গেছে এখন এই ক্ষেত্রে আমরা একটা রাউন্ড তৈরি করব আমরা জানি ফিলিট কমান্ডের সাহায্যে রাউন্ড তৈরি করা হয় তাহলে আমরা ফিলিট কমান্ডের সাহায্যে রাউন্ডটা তৈরি করে তৈরি করে ফেলি ওকে ওকে এই তো রাউন্ড আমাদের হয়ে গেছে রাউন্ডটা হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন ও এন্টার 6 ফিট আমরা ক্ষেত্রে 6 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এই অবজেক্টটা যে আছে সেটাকে আমরা ডিভাইড করব ভি এন্টার আপনারা কমান্ড যদি না থাকেন আমাদের কমান্ড গুলা করে নেন যেহেতু আমাদের পাঁচটা সিঁড়ির ল্যাকেন্স আছে আমরা সেই ক্ষেত্রে পাঁচটা মান দিয়ে নিচ্ছি ওকে আর উপরেরটাকে আমরা ডিভাইড করে নিচ্ছি এক্ষেত্রে আমরা পাঁচ ভাগে ভাগ করে নিলাম নেওয়ার পর আমরা জাস্ট খালি এক্ষেত্রে আমরা খালি কি করব এক্ষেত্রে আমরা খালি লাইনগুলো টেনে দেব ওকে দেখেন আমরা জাস্ট খালি লাইনগুলা কি করছে টেনে দিচ্ছে ওকে এখন আমাদের যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো আমরা কি করব টিম করে দিব ওকে এই তো আমরা ভিতরে সেটা করে ফেলেছি এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এখন ক্ষেত্রে আমরা ক্ষেত্রে ডাইনিং এর জন্য আমরা এখানে একটা পর্দা দিয়ে দিব পর্দা দিয়ে দিতে পারি আর জন্য একটা পর্দা থাকতে পারে আর হচ্ছে এটা আমরা সরি এটা ড্রয়িং রুমটা অনেক বড় হয়েছে আর ক্ষেত্রে এক্ষেত্রে সিঁড়িঘরটা করব সিঁড়ি আহ আমরা তাহলে এক্ষেত্রে আমরা নিচের দিকে যেহেতু ল্যান্ডিং ইউজ করব। আমি ক্ষেত্রে তিন ফিট 6 ইঞ্চে একটা ল্যান্ডিং নিয়ে নিলাম এখান থেকে ফিট ছয় ইঞ্চে আর এটাকে চ্যাম্পার করে নিচ্ছে ওকে চ্যাম্পার করে নিলাম আর এখান থেকে আমরা এটাকে চ্যাম্পার করে নিচ্ছি ওকে এই তো আমরা দেখেন অলরেডি আমরা এই শেপটা দাঁড় করে ফেলেছি এখন হচ্ছে এই ক্ষেত্রে একটু কাজ বাকি আছে যেমন আমরা টয়লেটটা এই ক্ষেত্রে দেখেছি 7 ফিট 6 ইঞ্চি ওকে তাহলে আবার আমরা একটা রিপিট লাইন নিয়ে নিচ্ছি একটা রিপিট লাইন নিয়ে নিলাম ও এন্টার 7 ফিট 6 এন্টার এই তো দেখেন 7 ফিট 6 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিচ্ছি অফসেট হবে পাঁচ ইঞ্চি কত ইঞ্চি পাঁচ ইঞ্চি আচ্ছা আমরা এটা ভিতরে দিই এখন হচ্ছে আর কিংবা আপনি এভাবে না করে যেহেতু আমাদের এখানে টয়লেটটা আচ্ছা দেখি এক্ষেত্রে যেহেতু দরজাটা হবে দরজাটার জন্য চল্লিশ ইঞ্চি জায়গা আমাদের ফ্রি আছে কিনা যদি না থাকে তিন বারং ছত্রিশ চল্লিশ ইঞ্চির উপরে আছে ওকে এ আমাদের কাজ শেষ এখন আমরা এটাকে টিম করে দিলাম হ্যাঁ এদিক দিয়ে আমাদের দরজা হয়ে গেল আর হচ্ছে এক্ষেত্রেও আমাদের ও এন্টার ফোরটি এন্টার এক্ষেত্রে আমাদের চল্লিশ ইঞ্চি দরজা আর ও এন্টার থার্টি এন্টার টয়লেটের দরজাটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এখন বাকিটুকু আমরা টিম করে নেব ওকে ডিভাইড করে নিচ্ছে এটা ডিভাইড করে দিলে পর্দাটা আমাদের ক্লিয়ার বোঝা যাবে ওকে এটা আমরা পর্দা এখানে ইউজ করে ফেললাম এই তো আমরা দেখেন অল্প সময়ের মধ্যে ড্রয়িংটা করে ফেলেছে এখন জাস্ট আপনারা এই ক্ষেত্রে দরজা জ্বালনা কিভাবে কাটবেন সেটা আমাদের বিগত মানে আগে টিউটোরিয়ালগুলোতে দেওয়া আছে সেগুলো ফলো করলে ইজিলি বসাতে পারবেন অর্থাৎ আজকে আপনাদের জন্য যে ড্রয়িংটা মানে ডুপ্লেক্স হোম প্ল্যানটা সাজিয়েছে সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর নতুন নতুন সুন্দর সুন্দর হোম গুলো আপনারা যদি ড্র করতে চান এজ এ সিভিল স্টুডেন্ট হিসেবে কিংবা সিভিলের ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে তাহলে আমাদের পাশে থাকেন আমরা সুন্দর সুন্দর আপডেট দেব আর আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা খুবই খুবই উপকৃত হব খুশি হব এবং আপনাদের সকল প্রশ্নের আনসার দিতে আমরা বাধ্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ